সুপ্রিয় দর্শক, যে কথা বলতে চাই অনুষ্ঠানের 39তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আমি মোস্তফা ফিরোজ। দর্শক, আমরা যে বিষয় নিয়ে আলোচনা শুরু করেছিলাম গতকাল থেকে, সেটি দুর্যোগ ব্যবস্থাপনা ও নিরাপত্তা ঝুঁকি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। এবং জানেন যে সাম্প্রতিক যে আরএফ টাওয়ারে যেই বনানীর ভবনে অগ্নিসংযোগের এই ঘটনার পর থেকে ব্যাপকভাবে অভিযান চলছে বিভিন্ন জায়গায়, এবং রাজুকের পক্ষ থেকে 22টি টিম গঠন করা হয়েছে এবং তারা বিভিন্ন জোন ভাগ করে কোথায় কোথায় ভবনগুলো ঝুঁকিপূর্ণ, মার্কেটগুলো, সেগুলো চিহ্নিত করা হয়েছে। এবং আজকেও সেই বিষয়ে প্রতিবেদন আছে এবং রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটি একটু পরে দেখাচ্ছি। আমি তার আগে একটু সাধারণভাবে একটু আলোচনা করে নিই। আমার সাথে আজকে এই আলোচনায় অংশ নিচ্ছেন তিনজন অতিথি। আমার বাম প্রান্তে আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। তার পাশে আছেন মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব, সাবেক ডিরেক্টর অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। এবং তার পাশে আছেন জাকির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক ইলেকট্রিক সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি তিনজনকেই। দর্শক, আপনাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি এই অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য। ছোট করে প্রশ্ন এবং মতামত করলে আমাদের এই অনুষ্ঠানটি সঞ্চালনায় সহযোগিতা হবে। আমি প্রথমে আলম ভাই আপনার কাছ থেকেই শুরু করতে চাই, যেই মানে এখন যে অভিযানগুলো চলছে তার মধ্য দিয়ে কি কিছুটা যে নিরাপত্তাহীন যে পরিবেশটা ভবনগুলোকে ঘিরে, সেটির একটা পরিবর্তন আপনি আশা করতে পারেন কি না? এটার পজিটিভ উত্তর হচ্ছে, যে কোনো অভিযান পরিচালনা করা হলে তার কিছু ফলাফল হবে, এটা হলো পজিটিভ উত্তর। কিন্তু আমরা যদি একটু বিবেচনা করি, এই অভিযান তো নতুন নয়, বা প্রশ্ন হলো যে এখন কেন শুরু হবে? দেশে তো একটা আইন আছে, তাই না? তো আইন অনুযায়ী সব কিছু চলার কথা। তো অভিযান তো নিয়মিত হবে, অভিযান তো একটা দুর্ঘটনা ঘটবে, মানুষ মারা যাবে, তারপরে আমরা চিৎকার করব, সকলে হইচই করব, তারপরে আমরা সবাই মিলে আবার হইচই করে একটা অভিযানের ঘোষণা দেব যে 15 দিন ধরে এই অভিযান চলবে। তো প্রশ্নটা হচ্ছে যে অভিযান কেন হয় না, আইন কেন মানা হয় না? এবং এই অভিযানের ওই উত্তরটা যদি আমি দেই, যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনি কি মনে করেন, এটা লোক দেখানো হবে, 15 দিনের অভিযান দিয়ে কোনো কিছু সমাধান হবে না। এটা হলো এখন থেকে যদি লাগাতার অভিযান চলে এবং বছরের পর বছর চলে, কত বছর চালাতে হবে আমি জানি না, আমি এই ধারণা করতে পারছি না। বলে আমি মানে আমার পার্সোনালি ইয়ে হলো যে 20 বছর লাগাতার অভিযান চললে হয়তো ঢাকার নগরে লাগাতার অভিযান এবং আইনের শাসন, আইনের প্রয়োগ, যে আইনের প্রয়োগটা হতে হবে যে আপনি নাম দেখে দেখে আইনের প্রয়োগ করবেন না, নাম, চেহারা, ওই যে আমরা বলি না ধর্ম, বর্ণ, দল, এই নির্বিশেষে যদি আপনি আইনের প্রয়োগ করেন, অভিযান চলতে থাকে এবং অভিযানকারীরা যদি সততার সাথে তাদের বিবেক দিয়ে অভিযানটা চালান, তো মোটামুটি আগামী 20 বছর যদি চালাতে পারে, এই যে জনবল আছে সেটা দিয়ে যদি চালাতে পারে, তাহলে আমার মনে হয় যে কিছু একটা পরিবর্তন দেখব। কিন্তু ওই পরিবর্তন দেখার জন্য হয়তো আমি বেঁচে থাকবো না, কারণ আমরা যদি ফায়ার সার্ভিসের মধ্যে আছেন, উনি বলতে পারবেন যে ওনার যে লোকবল আছে সেই লোকবল দিয়ে পুরো ঢাকা শহরে, ঢাকা নগর তো এখন অনেক বড়, একেবারে গাজীপুর পর্যন্ত ওদিকে সাভার, সুতরাং ওনার যে লোকবল আছে, ওনাদের সব লোকবল দিয়ে প্রত্যেকটা বিল্ডিং তাদের পরীক্ষা করতে কতদিন সময় লাগতে পারে, তো সেটা উনি নিশ্চয়ই বলতে পারবেন। আমার ধারণা হলো আগামী 20 বছর একেবারে লাগাতার অভিযান, ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে, কারো প্রতি কোনো অবিচার না, সবার প্রতি একটা ন্যায্য বিচার করে যদি অভিযান চলতে থাকে তাহলে এটা সম্ভব। কিন্তু আমরা এটা করার জন্য প্রস্তুত কি না? আমি একটা কথা, এইসব ঘটনার পরে আমার কাছে বারবার মনে হয় একটা কথা, যে এগুলো কিন্তু খুব, আপনার বিল্ডিংও বসে আছে, খুব চাকচিক্যময় বিল্ডিং, বাইরে থেকে দেখলে খুব চাকচিক্য লাগে, গ্লাস বিল্ডিং, গ্লাসের মধ্যে যখন রৌদ্র পড়ে তখন ভালো লাগে, আবার কোনো কোনো সময় গ্লাসের মধ্যে পুরো প্রাকৃতিক দৃশ্য দেখা যায়, খুব সুন্দর ঝলমলে সব কিছু দেখি, দেখার পর মনে হয় যে কী ঝলমলে উন্নয়ন, তারপরে যখন দুর্ঘটনা ঘটে তখনই মনে হয় যে এই ঝলমলে উন্নয়নের উন্নয়ন হয়েছে মানুষের নির্লজ্জ লোভ, দুর্নীতি এবং আইনের কোনো প্রয়োগ নেই। এই জন্যই সুশাসন থাকলে এই ধরনের ঘটনাটা ঘটতো না, আইনের শাসন থাকলে এটা ঘটতো না এবং আমাদেরও এইসব আলোচনা করতে হতো না। তো এই শহরটা আইনের বাইরে চলে গেছে একেবারে, কোথায় আইন প্রয়োগ হয়, আপনি তো একটা অগ্নি দুর্ঘটনা, আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট, মানুষ মরা, ফুটপাথ দিয়ে আপনি হাঁটতে যাবেন ওখানে আপনি হাঁটতে পারবেন না, আপনি একটা গাড়ি চালাবেন লেনের কোনো শৃঙ্খলা নেই, মানে আপনি এই শহরের যে কোনো বিষয়ে আলোচনা করতে পারেন এবং আপনি একটা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন ফাইনালি, যে এই শহরে আইনের শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করার কোনো
প্রতিষ্ঠান নেই, রাষ্ট্র এখানে অচল, সরকার ঘুমায় আছে মনে হয়। তো এই ঘুমিয়ে থাকা অবস্থায় আপনি পরিবর্তন আশা করতে পারেন? আমার কাছে মনে হয় না কোনো পরিবর্তন হবে। আজকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি প্রতিবেদন দেওয়া হয়েছে, সেটা আমরা একটু রিপোর্টটা দেখে আমরা আপনার কাছে আসছি। জি দর্শক, আমরা রিপোর্টটা দেখি। সকালে বনানী ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন রাজুকের কর্মকর্তারা। এই এলাকার ইরেকটাস, সফুরা, আতাতুর্ক হক প্লাজা, আহমেদ টাওয়ার সহ বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেন তারা। অবৈধ স্থাপনা সরিয়ে ফেলার প্রতিশ্রুতি দেন কয়েকজন মালিক। রাজুকের অনুমোদন সাপেক্ষে আমরা এটা করেছি, এখন জনগণের স্বার্থে, দেশের স্বার্থে আস্তে রাস্তাও বড় হচ্ছে, সব কিছু ফুটপাথও বড় হচ্ছে। এখন যদি রাজুক থেকে বলে যে আপনাদের এই জিনিসটা চেঞ্জ পরিবর্তন করতে হবে, ফাইন, আমরা অবশ্যই করব, কেন করব না? ওই সময়ের বেলায় ঠিক ছিল, হয়তো এখন এই বর্তমান পরিস্থিতিতে হয়তো জিনিসটা হয়তো একটু ব্যত্যয় ঘটছে আমাদের মনে হয়। এতদিন ধরে আসলে কেউ এই বিষয়ে আপনাদের কোনো নোটিশ, আমাদেরকে কখনো কেউ কোনো অফিসার রাজুকের দেখা উচিত ছিল, রাজুক আমাদের কাছে কখনো বলা নেই। তবে কয়েকটি ভবনের মালিক গা ঢাকা দেয়ায় রাজুক অনুমোদিত নকশা দেখতে পারেননি কর্মকর্তারা। এসব ভবনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। তা আমরা এখন আসছি যে এই যে অনিয়মগুলো যেটা আমরা আইডেন্টিফাই করব, সেটা আমরা দূরীভূত করার জন্যই আমাদের কার্যক্রম চলবে। সামনে পিছনে সেটব্যাকের বিষয়টা আগেও ছিল, বর্তমানেও আছে। তবে রাজুকের এই অভিযানের প্রতি আস্থা নেই সাধারণ মানুষের। আমি দায়ী করবো কাদেরকে জানেন? যারা অসাধু কিছু রাজুকের কর্মকর্তা আছে তারা এর সাথে জড়িত। আপনারা যখন এই বিল্ডিংগুলো 20-22 তলা বিল্ডিং হয়, একদিনে হয়ে যায় না। হ্যাঁ, আপনারা অনুমোদন দেন, হয়তো 18 তলার অনুমোদন দেন, ওইটার 23 তলা বানায়, তখন রাজুক কোথায় থাকে? এটার জন্য দায়ী সবাই, আমি মনে করি সবাই দায়ী, মালিক থেকে শুরু করে রাজুক থেকে শুরু করে সবাই দায়ী। এদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার থেকে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে মাঠে নামবে তারা। নিরাপদ নিশ্চিত আমাদের সকলের জন্য করতে হবে, এবং এটা আমাদের সকলের দাবি যে বিল্ডিংয়ে যারা থাকবেন আর কালক্ষেপেং না করে যা যা দরকার আপনারা জেনে নিন। বিল্ডিং কোড অমান্য করে ভবন নির্মাণকারীদের ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। দর্শক, আমরা রিপোর্টটি দেখলাম। সম্ভবত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আজকে একটা প্রতিবেদন দেওয়ার কথা আর কি, যে প্রতিবেদনটা দেখলেন সেই বিষয়ে আপনার মতামত কি? আসলে এখানে প্রথম শুরু করতে হলে যেটা বলতে হয় যে যে বিল্ডিংগুলি নিয়ে কথা বলা হচ্ছে সেটা হলো কিছু বিল্ডিং আছে অনেক ওল্ড বিল্ডিং, আমরা বলি নিউ বিল্ডিং। এখন ওল্ড বিল্ডিংয়ের জন্য কিছু বিএনবিসিতে বা আমাদের যে ফায়ার রেজিস্ট্যান্স এক্সটিংগুইশ অ্যাক্ট আছে, যেটা ফায়ার সার্ভিসের আলাদা বলা আছে যে যেটা হয়ে গেছে সেটার জন্য কিছু ছাড় দেওয়া আছে। এখন যেই কথাটা ওনা বললো যে স্যার যেটা কিছুদিন আগেই বললেন যে 15 দিন কেন, এখন কেন? যেখানে আগুনটা একটা ফায়ার সার্ভিসের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমি বলি, একটা আগুন যখন লাগে আমাদের মেনই থাকে মানুষের জীবন, প্রথম প্রথম জীবন বাঁচানো, তারপরে হলো সম্পদ বাঁচানো। গত যে আগুনটা এফআর টাওয়ারে যে আগুনটা লেগেছে এখানে আমরা এই পর্যন্ত 27 জন প্রাণহানি ঘটেছে। আমি তো মনে করি উনি এখানে আছে যে ছোট্ট এতটুকু একটা যদি সিস্টেম থাকতো, যেটা ফায়ার অ্যালার্মের সিস্টেমটাও যদি তারা মেনটেন করত, তাহলে একটা ওখানে যাওয়ার সুযোগ। এখন যদি আমরা বিএনবিসি এবং ফায়ারের যে এক্সটিংগুইশ একটা যেসব আছে সেগুলো যদি মানতে যাই, আমি বলবো 7 বছর 20 বছর আমি জানি না 15 দিন কেন, যে 15 মাসে হয়তো একটা বিল্ডিংয়ে দিতে পারবে না সার্টিফিকেট, ফায়ার সার্ভিসও দিতে পারবে না, রাজুকও দিতে পারবে না। এখন কথা রাজুক এখন যাচ্ছে কেন? একটা বিল্ডিং হওয়ার পর তো অকুপেশন সার্টিফিকেট দেওয়ার রাজুকের, যে বিল্ডিংটা থাকার জন্য উপযোগী কিনা এই সার্টিফিকেট এখন রাজুক দেয়। আমরা চেষ্টা, আমি যখন ছিলাম আমরা একটা অ্যাকোয়ারি করেছিলাম, এখানে ফায়ার সার্ভিস ইনক্লুড করা হোক, দেখ সেটা করা হয় নাই, কারণ রাজুকই সব কিছু করবে। তাহলে কেন অকুপেশন সার্টিফিকেট যখন দিল তখন তারা কী দেখেছে? তারা তো শুধু বলো অবৈধ স্থাপনা, এখানে অবৈধ স্থাপনা, এখানে আগুনের ব্যাপারটা আসতেছে, এখানে একটা আগুনের জন্য কী কী আছে সেখানে? সেখানে আমি বলি বেশি কিছু দরকার নাই তো, আপনি যে এক্সিস্টিং জনবল আছে, বিশেষ করে একটা বিল্ডিং, একটা হাইরিস বিল্ডিং, আমরা হাইরিস বিল্ডিং নিয়ে কথা বলতেছি, একটা এক্সিস্টিং বিল্ডিংয়ে অনেকই থাকে সিকিউরিটি গার্ড থাকে। এই সিকিউরিটি গার্ডের সঙ্গে যদি আরও 4 জন বা 8 জন লোক অ্যাড করা হয় এবং এদেরকে যদি ট্রেনিং দেওয়া হয়, একটা একতলায় বা দোতলায় একটা থাকবে ফায়ার কন্ট্রোল রুম থাকবে, সেখানে উনি বলতে পারবে আরও যে থাকবে কী বলে ফায়ার ডিটেকশন সিস্টেম, ফায়ার অ্যালার্ম সিস্টেম, শুধু এই জিনিসটা আরও অনেক কিছু আছে পরে আসতেছে, সেগুলো যদি সময় হয় এগুলি ই করবো,
এই দুইটা জিনিস থাকে। তাহলে যখন এই এফআর টাওয়ারে আগুনটা যখন ই হলো, সূত্রপাত হলো, যেটা আগুনের কয়েকটি স্টেজ আছে, একটা ইনসিপিয়েন্ট স্টেজ, যেটা হলো একেবারে আগুনটা শুরু, তারপর ডেকে আস্তে আস্তে বাড়তে থাকে, বাড়তে থাকে গ্রোথ, তারপর গ্রোথ বাড়তে থাকে, তারপর ফুল স্প্রে, তারপরে হলো ডেকে যায়। এক মিনিট দুই মিনিটে আগুনটা হঠাৎ করে বড় একটা ইয়ে হয় না, এটা তো কোনো কেমিক্যাল ফায়ার নয়, যেটা ইয়ে হয়েছে কি বলে সুইহাটটা হয়েছে, এটা তো আস্তে আস্তে আগুনটা বেশ একটা স্পার্ক হয়েছে ওখানে তারটা। এখন কথা ওখানে কি কেউ ছিল না, এখানে তো সবগুলো অফিস, কোনো তো গোডাউন ছিল না আমার জানার মতো যত অফিস, ম্যাক্সিমাম অফিস। তাহলে ওখান থেকে ওই লোকটা যে ই করলো, সে কেন এই মেসেজটা দিতে পারলো না, অন্যটা ফ্লোরে কেন এই মেসেজটা গেল না যে একটা আগুন লাগছে, আপনারা সবাই এইভাবে কুইট করেন। আমাদের ফায়ারে আছে যে তিন মিনিট সময়, তিন মিনিটে আমরা সময় দিই যে এটার জন্য মহড়া করতে হয়, মহড়া হয়, এবং এই তো হাই রেস বিনি মাস্ট, তিন মাস বা ছয় মাস বা এক বছর, তো তাদের মহড়া করতে হবে যে তিন মিনিটের মধ্যে লোকগুলি সব টানতে পারে কিনা, তাদের সেই ইয়ে আছে কিনা, ব্যবস্থাপনা আছে কিনা, ব্যবস্থাপনা মিনছিল যে তাদের একজিস্ট কয়টা একজিস্ট আছে, কতজন লোক আছে সেখানে, প্রতিটা লোক আছে, পাঁচশো জনে হলে পাঁচশো থেকে এক হলে একটা বেশি, পাঁচশো এক হলে দুই, এভাবে হিসাব আছে আমাদের, তো কয়টা একজিস্ট আছে যায়। এখন যেটা আমরা শুনেছি যে যে একজিটগুলি আছে সেই একজিটগুলি নাকি বন্ধ ছিল, তো এইটা যদি সিস্টেম হয় তাহলে তো এই যে সাত আটটা লোক মারা গেল, এটা জাস্ট আমি বলবো যে মন্ত্রী মহোদয় বলছেন যে এটা তো হত্যাকাণ্ড আর কিছু না, নাথিং বাট কি বলে কিলিং, এটা তো কিলিং হয়েছে একটা বলবো, যে আমরা কিন্তু যাই হোক এর আগেও আগুন অনেক হয়েছে, আমরা কিন্তু এটা দেখিনি, যেমন আমি থাকা অবস্থায় এনটিপি বিল্ডিং এর সেকেন্ড আগুনটা হলো, সেটাও কিন্তু এগারো তালায় ছিল, সেখানে কিন্তু একটা জন ইয়ে হয় না, আর একটা তালায় আগুন ছিল, সে আমি সেখানে ছিল, অপারেশনাল কমান্ডার আছে, সেখানে একটা তালার মধ্যে আগুন নিচ্ছিল, আমরা নিচে নামতে দিনে উপরে দিয়ে দিই এবং একটা ক্যাজুয়ালিটি হয় না, হয়তো সেখানে একটা সিস্টেম ছিল যার জন্য এটা সম্ভব হয়েছে, কিন্তু এখানে হলো না কেন, সেখানে একটা সুবিধা ছিল আমাদের বাইরে দিয়ে একটা ই ছিল, একটা কি বলে আপনি দেখেছেন একটা স্টেয়ার ছিল, সেই স্টেয়ারটা আমরা ইউজ করেছি আগুন কন্ট্রোল করার জন্য, তো এখানে তার কিছুই ছিল না। এখনো যেটা বলে যে পনেরো দিন বিশ দিন বা এক মাস দুই মাস, এসব তো কোনো ই হলো না, আমি আমি আমার এটা ব্যক্তি আমি জানি না, আপনি আমার সাথে একমত হবেন কিনা, এটা হবে শুরু হবে, আগুনটা হয়েছে শুরু হবে, কিছু ই হবে, কিছু লেনদেন হবে এর সঙ্গে, তারপরে ই হবে কি বলে একটা ঘটনা ঘটবে না, এটা আবার বন্ধ হয়ে যাবে, আবার একটা ঘটনা ঘটবে। আজকে দেখেন আমি শুধু এক্সাম্পল দিই, আমি একটা গার্মেন্টস গ্রুপের সাথে আমি রিলেটেড ছিলাম, সেখানে আমি হেড অফ ইলেকট্রিক্যাল ছিলাম, যদি ফায়ারও ফায়ারও আমি যাই আমি ইলের, তো আজকে দেখেন যে আমাদের আল্লাহর রহমতে আমি বলবো, আল্লাহর রহমতে ঘটনা দুর্ঘটনা কখন ঘটে যায় সেটা বড় কথা না, আজকে দেখেন আপনার গার্মেন্টস সেক্টরে আমাদের আরএনজি সেক্টরে আল্লাহর রহমতে অনেক ভালো, কেন হয়েছে এটা, এটা অ্যাকর্ড অ্যালায়েন্স, তাদের যে প্রেশার, মানে আমরা আমাদের ঘুম ই হয়েছে হারাম হয়ে যেত যে এই ফ্যাক্টরিকে কমপ্লায়েন্স করার জন্য, কেন হচ্ছে আসলে আমাদের উপর যদি ওইভাবে আইন, যে স্যার বললেন যে আইন যদি প্রয়োগ করা হয়, আইনের শাসন যদি হয়, এগুলো কিছুই হবে, কিছুই হবে না। আর একটা কথা আমি বলতে পারি, যদি আমাদের বিল্ডিং কোড এবং ফায়ার যে ইয়ে আছে অ্যাক্ট আছে সেটা আমার কথা সেটা সব মানা মেনে যদি এখন করতে চায় তাহলে কিছুই হবে না, প্রথমে এটাকে তাদেরকে একটা ই দেওয়া হোক, কি বলে একটা স্টেজ বাই স্টেজ, আমি যে কথা বললাম যে যদি একটু ফায়ার অ্যালার্মে ফায়ার ডিটেকশন সিস্টেম, ডিটেকশন দরকার নাই, শুধু মানুষ হিউম্যানলি যদি এই মেসেজটা যে আসতো যে এক জায়গায় আগুন আসছে এই নয়, তাহলে কিন্তু এই সবগুলি লোক নেমে যেতে পারতো, একটা লোকের কাছে একটা সেন্ট্রাল কোনো অ্যালার্ম সিস্টেম ও নাই, আমি তো বলে আপনি তদন্ত করেন যে ওখানে কিচ্ছু ছিল না, নাথিং, মানে ওটা নিয়ে তারা কোনো কখনো চিন্তাই করেনি, না এটা অলরেডি উঠে আসছে কথা উঠে, তো এখন সেটা হলো যে যেটা বললাম ডাক্তার জি প্রশ্ন করেছেন যে আসলে এইভাবে টাইম দিয়ে ঈদে হবে না, এখানে আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে, ওকে সবাই যে আমাদের যে যারা বিল্ডিং মালিক, যারা ওখানে অকুপে, যারা ওখানে ভাড়া থাকেন, যারা ওখানে অফিস আছে, তাদের আর সবচেয়ে বড় কথা আমরা যারা প্রশাসন আছি, যারা ফায়ার সার্ভিস বলেন, রাজুক বলেন, রাজুক মেন হলো রাজুক, তাদের বলেন, এবং তাদের সবাই যদি আমরা সচেতন সততা, এখানে সততারই এটাই হয় মিশনটা হয়, তাহলে আমি মনে করি যে এটা হবে, এটা এইভাবে টাইম দিয়ে বাইরে কাজ হবে। আমরা যদি বলি যে মানে আসলে এত নগর এবং এত ভবন, এগুলো আসলে কতদিনের মধ্যে যদি এখন থেকে যদি কাজ শুরু হয়, প্রাথমিকভাবে যেই নিরাপত্তামূলক সেটা করা সম্ভব হবে? ধন্যবাদ আপনাকে, আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্যারের সাথে একটু বিমত করছি, আমরা খুব আশাবাদী, আমরা এই জেনারেশনটা খুব আশাবাদী, যখন গার্মেন্ট শিল্প নিয়ে কথা হয়েছিল, যখন এই কাজগুলো শুরু করা হয়েছিল, সবাই কিন্তু আমরা বলেছিলাম এটা কি আসলে এই এক বছর দুই বছর তিন বছরে সম্ভব কি না, বাট সম্ভব হয়েছে, তিন বছরের মধ্যে সম্ভব হয়েছে, হ্যাঁ 95% কমপ্লিট হয়েছে, কিছু কমপ্লিট এখনও অন প্রসেস, আন্ডার প্রসেস। এখানে আপনার আইনের প্রয়োগ এবং অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসের কোনো বিকল্প নেই, এটা পুরো বিশ্ব জুড়ে আমাদের একটাই কথা আমরা জানি, অ্যাওয়ারনেস, এটাকে বিল্ড আপ করতে হবে,
এবং এটা গভর্নমেন্টই ইনিশিয়েটিভ নিতে হবে। এটার সাথে স্কুল কলেজ থেকে শুরু করে সমস্ত অফিস আদালতে আমাদের অ্যাওয়ারনেসটাকে বিল্ড আপ করতে হবে। উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত যে আমাদের সিকিউরিটি গার্ডকে, আমাদের একটা সময় আজ থেকে 15-20 বছর আগে সিকিউরিটি গার্ড আমাদের ভবনগুলোতে ইউজ করতে হবে আমাদের মাথায় ছিল না, আমরা কিন্তু ইমপ্লিমেন্ট করেছি, এখন সেটা সুফলও পাচ্ছি। ঠিক সেইম এই সিকিউরিটি গার্ডদেরকে যদি ন্যূনতম একটা ট্রেনিং দেওয়া যায়, ইনিশিয়েটিভ নেওয়া হয় যে একটা আগুন লাগলে আপনাকে কী করতে হবে, কাকে ডায়াল করতে হবে, কাকে ইনফর্ম করতে হবে, অ্যালার্ম সিস্টেমটা আপনি কীভাবে ভয়েস ইভোকেট করতে হবে, আপনি ফায়ার রেটের ডোরগুলোকে প্রতিদিন চেক করতে হবে, এই ডোরগুলো কি ভিতর থেকে বন্ধ করা আছে কিনা বা বাহির থেকে বন্ধ আছে কিনা, এই মিনিমাম যে নলেজগুলো এগুলো যদি তাদেরকে শেয়ার করা হয় আমার খুব বিশ্বাস যে ওরা এই কাজটিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। পাশাপাশি হচ্ছে প্রতিটি দেশে আমার সুযোগ হয়েছে অনেকগুলো ইন্টারন্যাশনাল ট্রেনিংয়ে অ্যাটেন্ড করার, সেটা হচ্ছে কি আমরা বিজনেসম্যানরা অথবা আমরা যারা চাকরি করছি প্রত্যেকটা মানুষকে চাকরিতে ঢোকার সাথে সাথে 3 দিনের 1 দিনের অথবা মিনিমাম 4 ঘন্টার একটা ট্রেনিং নিতে হয় ফায়ার সেফটি এবং ওন সেফটি, আমি আমাকে কীভাবে বাঁচাবো এবং আমি আমার সাথের মানুষকে কীভাবে সেভ করব। এটা ট্রেনিং নেওয়ার পরেই তার চাকরিটা বলবৎ হয়। এবং আমি যদি বিজনেসম্যান হই, আমি যদি একটা লাইসেন্স নিতে যাই, প্রথমে লাইসেন্সটা নিতে যাব অথবা রিনিউ করতে যাব, গেলে আমাকে 3টা কোশ্চেন করবে ফায়ার সেফটি নিয়ে, সিকিউরিটি নিয়ে, যে আমি এটা জানি কি না। না জানলে আমাকে আগে ট্রেনিং নিতে হবে, ওই সার্টিফিকেট নিয়ে আসতে হবে, দেন আই উইল গেট মাই কোম্পানি কি বলে এটাকে ট্রেড লাইসেন্স অথবা টিন। এই পলিসিটিগুলো যদি গভর্নমেন্ট একটু অ্যাড করে দেয়, ভ্যালুগুলো অ্যাড করে, তাহলে কিন্তু আমরা শিখতে বাধ্য। আর আমি যখন শিখবো, আমি যখন জানবো, তখনই আমি প্রয়োগ করব। আর তখন আমি বলতে পারবো না যে আমি তো জানি না। একটা আপনার নিউজে দেখলাম একজন ভদ্রলোক বলবো আমাদের মালিকদেরকে কখনোই অ্যাওয়ার করেনি, আমাদেরকে কিছুই বলেনি। বাট এইটার সাথে আমি দ্বিমত করছি, আপনি যখন এই প্ল্যানটা পাস করিয়েছেন তখন আপনি নিজে ডিজাইন জমা দিয়েছেন এবং আপনি বলেছেন আমার এটাতে ফায়ার ডিটেকশন হবে, ফায়ার এক্সিট ডোর হবে, আমার সব কিছু হবে বলেই আপনি ওয়াদা করে আপনি যখন সাইন করেছেন তখনই কিন্তু আপনি পারমিশন পেয়েছেন। এর পরের কোশ্চেনটা হচ্ছে আপনার, সেটা হচ্ছে যে সে এনওসি কীভাবে পেলো, রাইট? এটা ফায়ার সার্ভিস এবং রাজুকের মানে ইখতিয়ার আছে তাদেরকে এটার মধ্যে অকুপেন্সি সার্টিফিকেট দেওয়া অথবা এনওসি দেওয়া যে হ্যাঁ এখন এটা বসবাসযোগ্য, আপনারা যে কেউ কেনা বেচা করতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন। এই জায়গাগুলোতে একটু কঠোর নজর দিতে হবে। এবং একটু অ্যাড করি, গতকাল আমাদের মেয়র মহোদয়ের সাথে একটা মিটিং হয়েছে, আপনাদের ফায়ার সার্ভিসের ডিজি মহোদয় এসছেন নতুন, উনি তো ওনাদের সাথে খুব খোলামেলা আলোচনা হয়েছে যে এই মুহূর্ত থেকে আমরা অ্যাওয়ারনেসে নেমে যাব এবং প্রত্যেকটা মানুষকে প্রত্যেক প্রাথমিকভাবে কী করণীয়। প্রাথমিকভাবেই হচ্ছে যে অ্যাওয়ারনেস পাশাপাশি ট্রেনিং শুরু করে দেওয়া, যে প্রত্যেককে ফ্রি ট্রেনিং দেওয়া যে আমাদের মিনিমাম ফায়ার হলে কী করতে হবে। এখানে অনেক মানুষ মারা গিয়েছে, আমি মানে খুব কাছে থেকে 2-1 জনের সাথে কথা বলার সুযোগ হয়েছে আমার, ভয়ে কিছু হচ্ছে আমার ধোঁয়াতে। আমি একটা যখন আমার এই ধোঁয়াটা সৃষ্টি হয় কার্বন মনোঅক্সাইড, আমি কিন্তু 1.5 থেকে 2 মিনিট হায়েস্ট শ্বাস নিতে পারবো, এরপরে আমি মারা যাবো। একটা পলিসি আমি বলি, তাইওয়ানের একটা মানে খুব ছোট্ট বয়সের 19 বছর বয়সের একটা বালক আবিষ্কার করেছে কি একটা বড়, এত বড় পলিথিন, একটু মোটা পলিথিন যেগুলো আমরা হয়তো শার্ট প্যান্টকে রেখে দিই, গার্মেন্টসের যেটা বলে আর কি, এই পলিগুলো সে এই সাইজের প্র্যাকটিক্যালি 10 মিনিট সে যখন মানে আপনি নেমে যাবে, যদি তার মাস্ক না থাকে, কিচ্ছু না থাকে, শুধু ওই পলিথিনটা যদি থাকে, সে 20তলা ভবন থেকে নেমে যেতে পারবে নির্দ্বিধায় এই একদম কার্বন মনোক্সাইডের মধ্য দিয়ে। আচ্ছা, খুব ছোট্ট কিন্তু এই সমাধানগুলো আছে, বাট আমরা কয়জন জানি, আমরা কয়জন আমার ব্যাগের মধ্যে, আমার অফিসের ড্রয়ারের মধ্যে এই বড় পলিথিনটা রাখি যেখানে আমি 10 মিনিট ব্রিথিং করতে পারবো ফ্রেশ এয়ারটা। তো এই জিনিসগুলোকে ট্রেনিং এর মাধ্যমেই জানাতে হবে। প্রপোজাল ছিল যে একটা বিল্ডিং হওয়ার পর যতক্ষণ পর্যন্ত রাজু বা ফায়ার সার্ভিস এনওসি না দিবে, অকুপেশন সার্টিফিকেট না দিবে, যেহেতু আমি রাজুকে দিচ্ছে, ততদিন তাদের গ্যাস ইলেকট্রিসিটি এবং ওয়াটার কানেকশন দেওয়া যাবে না সেই বিল্ডিং। কিন্তু সেইটা কি আমরা সেটা এখনো পর্যন্ত সেটা এটা এটা নেওয়া নীতিগতভাবে এটা ইয়ে হয়েছিল, কিন্তু সেটা কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না সেটা হয়তো আমরা সবাই বুঝি, কিন্তু হয়তো আমরা বলতে পারি না কিছু।
না কর্তৃপক্ষ আলাদা তো সেই জন্য যে আমাকে ওই সার্টিফিকেট দেখালেই আমি পারমিশন দিব আমি এই জায়গাতে কোশ্চেন করছি এখন আরেকটা আছে যে আমাদের সমস্যা হলো যে আমাদের কোঅর্ডিনেশন ইজ এ বিগ প্রবলেম একটা নগরের আমাদের জনঘনত্ব হচ্ছে সবচেয়ে মৌলিক প্রবলেম যেটা নিয়ে আমরা কেউই কথা বলি না তাই না একটা নগরের জনঘনত্ব একটা লিমিট আছে তো আপনার এই নগরে পার স্কোয়ার কিলোমিটারে অলমোস্ট 24,000 লোক থাকে তো আপনি এই এত জনঘনত্বপূর্ণ একটা জায়গায় আপনি কিভাবে আপনার সমস্ত প্ল্যানিং এক্সিকিউট করবেন কীভাবে সব কিছু এক্সিকিউট করবেন এটা আগে প্রথম চিন্তা করতে হবে এই মৌলিক চিন্তা কারো মাথার মধ্যে নেই যারা দেশ চালান তারাও ভাবেন না যে জনঘনত্ব একটা সমস্যা তো জনঘনত্ব এই সমস্যা হলে আপনি এই জনঘনত্বের মধ্যে কিন্তু প্রবলেমগুলো অ্যাকিউট হচ্ছে তাহলে একটা বিল্ডিংয়ের মধ্যেও তো আপনার আছে যে আপনি কয়জন লোক ওই বিল্ডিংয়ে থাকতে পারবেন আপনি যেটা বললেন যে আমি হতাশা থেকে বললাম আমি বলছি যে এরকম লোক দেখানো অভিযান এবং আমাদের যে সামর্থ্য আছে সেটা 20 বছর যদি আমরা চালাতে পারি আইন মতো আমার কথাগুলো খেয়াল করেন প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু আমি জেনে শুনে বলছি যে আমরা যদি সুশাসন প্রয়োগ করতে পারি আইন মতো অভিযান চালাতে পারি এবং লাগাতার অভিযান চালাতে পারি তারপরে হয়তো 20 বছর লাগবে মেবি এটা 5 বছর লাগতে পারে আর আপনি যেটা বললেন অ্যাকর্ড এটা আপনি তো কোনো বিজনেস করতে পারবেন না আপনি এখন কোটি কোটি টাকা ইনকাম করতেছেন আপনার সমস্ত ইনকাম যখন বন্ধ হয়ে যাবে তখন তো আপনি ইচ্ছে করে করবেন আর সেটা তো অন্যখানে হচ্ছে না অন্যখানে কি হচ্ছে যে এই যে অকুপেশন সার্টিফিকেট একটা আছে এটা পৃথিবীর সব দেশেই আছে কিন্তু এই যে লোকজনের কাছে টাকা নেওয়া শুরু হয় গ্রিনফিল্ড দেখে আমার এইখানে ধানমন্ডিতে এত বিঘা জমির উপরে আমি এরকম একটা বিল্ডিং বানাচ্ছি একটা বিল্ডিংয়ের নকশা দিল তারপরে আমরা হয়তো লোভ পড়লাম যে না এটা তো আছে ঠিক আছে আমরা এখানে ইনভেস্ট করা শুরু করি আপনার তো অকুপেশন দেওয়ার আগে 90% টাকা নিয়ে নেয় তারপরে আপনার 5 বছর 10 বছর ঘুরতে হয় তারপরে আমরা চিৎকার করতে থাকি এমনও ঘটনা ঘটছে ঢাকা শহরে যে আপনি ওই যে রিয়েল এস্টেটের যে যিনি উনি ভেঙে গেছে অন্য মানুষ যারা টাকা দিছে তারা ঢুকে তাদের মতো করে বিল্ডিংটা বানিয়েছে খুবই সত্যি এই হলো এই এই বাংলাদেশের পরিস্থিতি বাস্তবতা আমি থেকে একটা ফোন নিয়ে নিই যে দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি মোহাম্মদ সুলাইমান কবির আমি যমুনা অ্যাপার্স লিমিটেড নামে একটি গার্মেন্টস প্রতিষ্ঠিত জব করি সহব্যবস্থাপক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কমপ্লেক্স ডিপার্টমেন্ট তো আমার প্রশ্নটা হলো সুন্দর একটা আলোচনা হচ্ছে এটা আমাদের দেশের সেফটি নিয়ে কথা হচ্ছে তো এখানে আসলে আমরা যেটা টেলিভিশন চ্যানেলগুলো থেকে বিভিন্ন অনুষ্ঠান হয় এরকম টাইপের অনুষ্ঠান আসলে এটাই প্রথম হচ্ছে তো এটা খুব ভালো লাগলো এবং এই অনুষ্ঠানগুলো যদি চলমান থাকে যেমন অন্যান্য টক শোর মতো সেফটির উপরে এটা আসলে আমাদের জীবনের সাথে সম্পর্ক আমরা যারা বিভিন্ন অফিস আদালতে জব করি এবং প্রাইভেট হোক সরকারি হোক যে যেখানে আসি অথবা বাসায় যারা থাকি ঢাকা অন্যান্য শহরে যারা থাকে আমাদের কিন্তু এই যে ন্যূনতম যে একটা সেফটি সেই বিষয়ে কিন্তু জানা দরকার প্রয়োজন এবং এটা ব্যাপকভাবে জানা যায় মিডিয়াতে যখন আসবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে টক শো হয় সেখানে বিভিন্ন বিষয় জানা যায় কিন্তু সেফটি রিলেটেড যেমন বেসিক একটা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার বিধি যদি একটা এইটা নিয়েও যদি একটা টক শো আলোচনা হয় বা একটা দিক নির্দেশনামূলক একটা বর্ণনা হয় সেখানে কিন্তু সবাই জেনে যাবে এতে গেলেন যে ইনস্ট্যান্ট আগুন লাগলে কি করতে হবে এবং কিভাবে বের হয়ে যাবে ইভাপোরেট কিভাবে ধোঁয়ায় আটকে গেলে কি করতে হবে এই যে বিষয়গুলো বেসিক একটা একটা ন্যূনতম একটা মানুষের জন্য যে জানার যে বিষয়গুলো সেগুলো তো যদি মিডিয়াতে চলে আসে এবং এটা যদি সমস্ত টেলিভিশন চ্যানেল গুলাতে বিটিভি সহ আদার্স যে চ্যানেল গুলো আছে এইগুলোতে যদি বলা হয় আমার মনে হয় আমরা সবাই উপকৃত হতে পারবো যারা জানি তারা তো জানবেই আর যারা জানি না এবং তারা জেনে যাবে মিডিয়া এই কাজটা করতে পারে জি 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 অবশ্যই আমরা অবশ্যই করবো এবং করতে থাকবো আর কি জি ধন্যবাদ একটি আপনি এটার মতামত দিতে পারেন আমার আরেকটা বিষয় জানা হচ্ছে যে ফায়ার সেফটি নিয়ে তো আমরা কথা বলি কিন্তু এই যে এর সাথে সাথে কিন্তু একটা অবৈধ স্থাপনা যেটা এখন বের হয়ে আসছে তো সেটাও তো একটা আরেকটা ঝুঁকি না অবশ্যই তো ফায়ার সেফটি কোনটাকে আগে ইনশিওর করবেন কোনটা অবৈধ প্রথম সব অবৈধ বন্ধ করতে হবে অবৈধ আপনি ফায়ার হোস্টেল থেকে এখন মাথায় ঢুকলো যে আপনি অবৈধ হচ্ছে এবং আপনি এখানে দেখেন যে আপনারা ইচ্ছা করে এফআর টায়ার মানে মিডিয়া আমি যাই না এফআর টায়ারের মানেটা কি দিস ইজ ফারুক রূপায়ণ টায়ার আপনাদের মিডিয়ায় কোথাও রূপায়ণের কোনো নাম টাম আপনারা উচ্চারণও করলেন না মনে হচ্ছে যে ওটা ওই যে আমাদের অনেক পরে আসছে আমরা সবাই এফআর নিয়ে আমি প্রথম বললাম যে এই এফআর খানের সাথে সাথে এটা কোনো সম্পর্ক নেই ফারুক রূপায়ণ আপনাকে বলতে হবে যে এটা রূপায়ণ বানিয়েছে তারপর আপনি দেখেন যে অ্যারেস্ট হয়তো জমির মালিক হয়তো জমির মালিক হলো ফারুক আর রূপায়ণ বানিয়েছে এটাই তো এফআর টায়ার আচ্ছা ঠিক আছে তো ফারুক রূপায়ণ টায়ার তো আপনি এখন রূপায়ণ টায়ারে এই যে রূপায়ণের জিনিসটা বানালো এই যে অবৈধ যা কিছু হয়েছে এটা তো রূপায়ণ করছে
এবং তার সাথে রাজুক জড়িত থাকতে পারে, কারণ অন্য ফায়ার সার্ভিস টার্ভিস এরা জড়িত না, কারণ এদের অন্য ইস্যু আছে, অনেক পরিবেশ অধিদপ্তর আছে, ওয়াসা আছে, বিদ্যুৎ আছে, তাদের ইস্যু আলাদা। বাট এই যে এখানে বিল্ডিংটা উঠলো, বিল্ডিংয়ের যে ডিজাইন প্ল্যানিং, বিল্ডিংয়ের যে এক্সিকিউশন এবং বিল্ডিংটা যে পরে যে আরো বড় হলো, এটা তো রাজুক দায়ী এবং রূপায়ণ দায়ী। রাজুকের কোনো লোক অ্যারেস্ট হয়নি এখন পর্যন্ত, রূপায়ণের মালিক আমি জানি না অ্যারেস্ট হয়েছে কি না, উনি অ্যারেস্ট হন নাই। অ্যারেস্ট হলো যে কি 22-23-24 তালেকে অবৈধ কিনছিল, সে অ্যারেস্ট হলো এবং ওই তালে কোনো আগুন লাগে নাই। এই জন্য তো আমি প্রথমে বললাম যে আগে ভাই আইনের শাসন করেন, সুশাসন করেন, এবং আগে কিন্তু ধরা পড়লো সে, তাই না? না, তাকে ধরা হয়েছে রাজনৈতিক কিনা এটা নিয়ে প্রশ্ন উঠছে, প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। কেন আপনি যদি এখন এইখান এখানে যদি আমরা কাউকে আসলে গ্রেপ্তার করতে চাই, গ্রেপ্তার সমাধান কিনা এটা আমি জানি না, তো গ্রেপ্তার হতে পারে, তাহলে অবৈধ যদি কাউকে গ্রেপ্তার করতে চান, গ্রেপ্তার হবে প্রথমে রূপায়ণের লোকজন, তারপরে রাজুকের লোকজন, তারপরে যারা কিনছে, মানে ওটা যদি আমি বলি যে ঘুষ যে দিবে সেও অপরাধী, ঘুষ যে খাবে সেও অপরাধী, তারপর তো সে তিন নম্বরে আসতেছে, সো তিন নম্বরে তার গ্রেপ্তার হওয়া উচিত ছিল। তো আপনি আমি ওই বারবার একটাই কথা বলতে চাই, আপনি যদি সুশাসন নিশ্চিত না করতে পারেন, তাহলে এসব লোক দেখানো হম্বি তম্বি অভিযান বক্তৃতা, আর দেখলাম যে লোকজনে খালি বক্তৃতা করা অভ্যাস, বাংলাদেশে কি শুরু হয়েছে আমি জানি না, ডাকসুর বিপি ওখানে যায় কি বক্তৃতা দিচ্ছে আমি তার বক্তৃতা শুনতে পাইনি, বাট উনিও নাকি যায় ওখানে বক্তৃতা দিচ্ছে, হোয়াট হি হ্যাজ, মানে ডাকসুর বিপির ওইখানে যাওয়ার কাজটা কি আমি বোঝার চেষ্টা করছি, কেন ছাত্র রাজনীতির সাথে আমরাও যুক্ত ছিলাম, তার তো ঢাকা ইউনিভার্সিটি এলাকায় কোনো ঘটনা ঘটেনি, হঠাৎ করে তার কেন ওখানে যে বক্তৃতা দিতে হবে? আর ওখানে যখন ফায়ার সার্ভিস কাজ করতেছে, যখন পুলিশ কাজ করতেছে, তখন যেহেতু ওখানে কোনো বক্তৃতা দেওয়ার দরকার নেই, তো আমাদের নেতা নেত্রী লোকজন সবার অভ্যাস হয়ে গেছে যে কোনো ঘটনা ঘটলে খালি বক্তৃতা দিতে হবে, আর বক্তৃতা মানে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা শাসক দলের তারা খালি বক্তৃতা দেয়, তাদের পয়েন্ট হলো যে প্রধানমন্ত্রী সব নাকি মনিটর করতেছে, মানে এদেরকে প্রধানমন্ত্রী আসলে ডেকে নিয়ে যায়, ওই যে ট্রেনিংয়ের কথা বলছেন না, ওদেরকে দরজা বন্ধ করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে। ইউ ক্যানট টেল লাইক দিস, কেন ওখানে আগুন লাগছে, ওখানে ফায়ার সার্ভিস যাবে, ওখানে আর্মি যাবে, দরকার হলে হেলিকপ্টার যাবে, দরকার হলে নেভি সিল যাবে, হ্যাঁ দরকার হলে আরও যাদের দরকার তারা যাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাবে, তারা তাদের কাজটা করবে, ওখানে তো মনিটর করার কিছু নেই, ফায়ার সার্ভিস পানি ছিটাবে, আমি আরও অন্যান্য ব্যবস্থা নিব, আমি হেলিকপ্টার দিয়ে পানি নিয়ে যাবো, আমার যাই করণীয় সেটা তো ফায়ার সার্ভিস করবে, ওইটা মনিটর কী করবো? আমি কি বলবো যে আচ্ছা তুমি দুইটা ট্রাক নিয়ে গেছো, পাঁচটা ট্রাক নেবে, তুমি পাঁচটা নিয়ে যাও তাড়াতাড়ি, এটা কি সম্ভব? সো আমরা যারা এইসব কথা বলি, এই আজে বাজে হম্বি তম্বি হুঙ্কার এবং তেল মারা, এগুলো একটু বন্ধ করতে হবে আমাদেরকে। এখন মিডিয়াতে কথা বলতে আসছি ওপেন, যে যে কথা কি বলতে চাই বলতে চাই, ওই বলতে চাইটা বললাম, এগুলো সব বন্ধ করে তারপরে ইউ স্টার্ট ওয়ার্ক, ইউ স্টার্ট রিয়েল ওয়ার্ক, তাই না? একটু আমাকে একটু বিরতির সময় নিতে দেন দর্শক, একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও স্বাগত, যে কথা বলতে চাই অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জি স্যার, স্যার আমি স্যার যেটা বললো যে কাকে কাই গর, প্রথম হলো যে রাজুক, এতদিন সময় দরকার আছে যে রাজুকে কারা কারা বিল্ডিংয়ের সাথে সংশ্লিষ্ট ছিল সেই লোকগুলো, কিন্তু বাইরের টাইম আমি জানি যে হয়তো ইন্টারনেল হয়ে গেছে, ডিটেক্ট হয়ে গেছে, তাই তারা অ্যাকশন নিতে পারতো। আমি যেটা বলবো সেটা হলো স্যারের সাথে যেটা হলো যে ভবন যারা ভাড়াটিয়া বা ভবন যারা ব্যবহার করতে তাদের যে দোষটা, তাদেরকে কেন আমরা এই করবো আর তারা কেন দায়ী? কারণ হলো যে উনি যেটা বলছে যে তারা তার এমপ্লয়ীদের ট্রেনিং দেয়নি, তারা এটা এনশোর করে নাই তাদের সেফটি, তার তার যতগুলো এমপ্লয়ী সেখানে আছে তাদের সেফটি এনশোর করা তার দায়িত্ব ছিল, সে কাজটা করে নাই, সে এই জন্য তাকে সেখানে তো 7-9 তলার ভবন মালিককে অ্যারেস্ট করবেন, আপনি 23 তলারটা করলেন কেন? ওর তো ওখানে কিছু ঘটেনি ভাই, সেটাই আর কি। তো এই জন্য ভবন মালিক না প্রশ্ন আসতে পারে কেন ভবন যারা ভাড়া তারা কেন, এই জন্য তারা দায়ী, তারা কেন ওখানে আছে? আজকে আপনি যে আমি বলি আপনি যে বাংলাদেশে, হ্যাঁ এখন আপনাকে কেন, আপনি আলাদা না করুন, যদি কোনো অঘটন ঘটে তো আপনি কেন দায়ী হবেন? একসাথে দুটা লোক নামতে পারবে না, এবং ওইখানে যাওয়ার রাস্তা আমরা কেউ চিনি না, এই যে আমরা এখানে কথা বলতেছি, উনি চিনে কিনা আমি জানি না, বাট উনার অনেক লোক এটা চিনে না, আর এই বিল্ডিং এর অন্যান্য জায়গায় যে অবস্থা, আপনার যে অবস্থায় এই বিল্ডিংটা আছে, এটা তো চাকচিক্যময় বিল্ডিং, এই বিল্ডিং এর ফায়ার সেফটি নিয়ে কথা বললে বাংলাভিশন বাংলাভিশন এটা বন্ধ করে দিতে হবে। এই যে সেলিব্রেটরি আছে স্যার, এখানে কি আছে, কেমিক্যাল আছে, এটা তো আপনি জানেন নি, তো আমরা কি না না আলাপ করা না, আমার অবশ্যই আলাপ করা আছে, আমরা যখন এই এই ভবনে বসে কথা বলছি, এই ভবনে তো কোনো নিরাপত্তা নাই। এখন জিনিসটা হচ্ছে কি যে আমি যে খুব আমার ইয়াং লাগে, এরকম ভবনের মধ্যে কি এরকম সিলিন্ডার থাকতে পারে? অবশ্যই না, অবশ্যই এটা ই আছে যে এটা থাকতে পারবে না, যদি থাকেও
এবং তারা কতটুকু সেই ই অনুযায়ী ফায়ার সার্ভিস রিকোয়ারমেন্ট অনুযায়ী বা বিস্ফোরক অধিদপ্তরের রিকোয়ারমেন্ট তারা কি সেই সেফটিটা নিয়েছে কিনা সেটা কিন্তু দেখার বিষয়। সে যদি তারা নিয়ে থাকে ওকে তারা রাখুক, কিন্তু সেটা রাখা, হ্যাঁ এটা আমরা তো যে কোনো যেমন আমাদের যেমন গার্মেন্টস সেক্টর যেটা যে জেনারেটর এগুলো আলাদা বিল্ডিং করার জন্য বা একটা নির্দিষ্ট দূরত্বে রাখুন বা এত ফায়ার, তো এটার জন্য হয়তো এরকম একটা কিছু আছে বিস্ফোরক উদ্যোগ বলতে পারে যে একটা সিলিন্ডার রাখা যাবে কিনা, কিন্তু সেটা প্রপার সেফটি তারা মেনটেন করেছে কিনা সেটা তাদের দেখার দরকার। যদি আজকে যদি আলাদা করে জানার কিছু হয় তখন দেখবেন সবাই দূরে আসছে যে এটা কী হবে, তারা আসে কিন্তু এটা হবে না, কেউ দেখবে না। এটা বিবিসি কিন্তু এই কারণে এই বিল্ডিং থেকে চলে গেছে না। এখন কথা হলো না, ওরা তো বিবিসি বা আমেরিকান এম্বাসি বা যারা বিদেশি আছে তাদের তো প্রত্যেকের অফিসের একটা নিয়ম আছে, ওই নিয়মের মধ্যে তারা না পেলে কিন্তু তারা ছেড়ে দিবে এবং ছেড়ে দিয়ে তারা চলে যাবে। কিন্তু আমাদের জন্য তো ওই যে কোনো নিয়ম নাই আর আমরা কোনো নিয়ম মানতে চাই না, কারণ আমাদের তো ওই যে আগে বললাম না একটা সীমাহীন। অনেক জায়গায় অভিযানে আপনি দেখলেন নকশাটা পাইনি। ও আচ্ছা, নকশা পাইনি তো ওই যে ভদ্রলোক যায় যিনি অফিসার, মানে আমি কোনো ইয়াং অফিসারকে দায়ী করি না, কারণ মেবি দে আর নট প্রপারলি ট্রেন্ড এবং আপনারা মিডিয়ারা সামনে একটা বুম দৌড়লেই আমাদের নানাবিধ কথা বের হয়ে যায়, তার কথা বলাই উচিত হয়নি। প্রথম কথা হচ্ছে যে পালাই গেছে, নকশা পাইনি, আপনি একটা অভিযানে যাবেন না। আমিও তো একটা ছোটো অফিসার থেকেই বসছি, মানে আমরাও তো ডেস্কে কাজ করছি। ধরুন আমি একটা ম্যাজিস্ট্রেট হিসাবে যদি আমি অভিযানে যাই, আমি গুলশান এভিনিউতে আজকে অভিযান করবো, ওখানে আমার 20টা বিল্ডিং আছে, আমার তো চিন্তা করতে হবে যে আমি এটা প্ল্যানিং যে আমি আজকে কয়টা বিল্ডিং পাবো। আমি প্রত্যেক এক ঘন্টা বা দুই ঘন্টা একটা বিল্ডিং দিলে হয়তো আমি 8 ঘন্টার মধ্যে 4টা বিল্ডিং করতে পারবো, 4টা বিল্ডিংয়ের নকশা নিয়েই তো আমি ওখানে যাবো। ও আমাকে নকশা দেখাবে, এটার উপর আমি বসে থাকবো না, ওর কাছে তো জাল নকশাও থাকতে পারে, মানে খুব সাধারণ জিনিস, সাধারণ পুস্তক কেন আমি আমার নকশা রাজুকের যে অনুমোদন মিলছে, রাজুদের স্ট্রং রুমে যা আছে সেখান থেকে আমি 4টা বা 5টা যে রাজুকের কাছে সেই নকশা আসছে কিনা সেটা তো পরের প্রশ্ন, ওই প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না। বাট আমি যখন অভিযানে যাবো অ্যাজ এন অফিসার বা উনি যখন অভিযানে যাবেন তখন আমাকে নিয়ে যেতে হবে এই প্রশ্নগুলি কিন্তু এবং রিপোর্ট কিন্তু তখন আমাকে নিয়ে যেতে হবে আসছে যে রাজুকের কাছে অবশ্যই আছে না কোনো কারণ নেই। এইটাও হতে পারে, এইটাও হতে পারে, একটা সম্ভাবনা হতে পারে যে ওই নকশা না ওই নকশা বদলে ফেলা হয়েছে। এখন ওই যে আমি যেটা বললাম যে মালিকের কাছে যে নকশা আছে সেই নকশাটা ভুয়া না ঠিক, এটা বোঝার জন্য তো আমার অরিজিনাল নকশা লাগবে। সো যিনি অভিযানে গেছেন এটা তার অবশ্যই রং, আমি জানি না, আমি যদি আজকে চাকরিতে থাকতাম তার তো কালকে শোকত হইতো, কারণ সে এইভাবে কেন গেল আনপ্রিপেয়ার্ড অবস্থায়। ঠিক আছে, তার তাকে ক্ষমা করে দেওয়া যেতে পারে যে আপনি এরপরে আনপ্রিপেয়ার্ড অবস্থা যাবেন না, উনি রাজুক থেকে অভিযানে যাবেন, রাজুক থেকে নকশা নিয়ে যাবেন। ফায়ার সার্ভিস যদি কোনো ডিরেক্টর বা কেউ অভিযানে যেতে চায় উনি ফায়ার সার্ভিসের নকশা নিয়ে যাবেন, তারপরে উনি অভিযান করবেন, তারপরে তিনি বুঝবেন যে তার নকশা ঠিক আছে কিনা। আর আপনি যেটা বলছেন রাজুকের নকশা আছে কিনা, রাজুকের নকশা অবশ্যই আছে, নকশা বদলে যেতে পারে। মানে ওই যে যোগ সাদস্য হয় কি যে আমার বিল্ডিং আছে 15 তলা, আমি বাকি যে 6 তলা করছি সেটা নিশ্চয়ই রাজুকের সাথে কোনো না কোনো যোগ সাদস্য করা হয়েছে। বাংলাদেশের মানুষ এত ক্ষমতাশালী না, সরকারের চেয়ে ক্ষমতাশালী কেউ না আসে, রাষ্ট্রের চেয়ে কেউ ক্ষমতাশালী না, সে যত যোগ সাদস্য যতই বড় হোক সুতরাং তার যোগ সাদস্য লাগবে। আইদার তার রাজুকের যোগ সাদস্য, সে যদি একদম পলিটিক্যালি অনেক বড় কিছু হয়, মন্ত্রী হয় বা একেবারে দেশের হর্তাকর্তা বিধাতা হয়, তাহলেও তার রাজুকের সাথে যোগ সাদস্যের মাধ্যমে এটা করতে হবে, হয়তো তার ঘুষ দিতে হবে না, হয়তো সে টেলিফোন করে ধমক দিয়ে করবে, কিন্তু একটা না একটা যোগাযোগ থাকতেই হবে, এই যোগাযোগ অবশ্যই আছে। আপনি যে কোনো বিল্ডিং আর কিছু কিছু হয়তো ক্যান্ডিলিভার বা এদিকে 2 ফুট বাড়া দিছে ওদিকে, ওগুলো হলো আলাদা জিনিস, ওগুলো চুপচাপ মানুষ করে ফেলে, কিন্তু আপনি একটা বিল্ডিংয়ের উপরে 7 তলা অতিরিক্ত বানিয়ে ফেলবেন এটা অবশ্যই কোনো না কোনো স্তরে তারা নকশা পরিবর্তন করে এটা করেছে। জি, আপনার কাছে আর একটা ইয়ে যে এই যে পর্যায়ক্রমে যে আপনি কনফিডেন্ট যে সম্ভব যেটা গার্মেন্টস সেক্টরে সম্ভব হয়েছে, এই চাপটা কি শুধুমাত্র কি সরকার প্রশাসন দেবে না এই যে যারা পারচেস করবে যারা ফ্লোরগুলো কিনবে তাদের দুই পক্ষের থাকতে হবে? অবশ্যই সমন্বয় থাকতে হবে। সেটা কীভাবে সমন্বয় সম্ভব? সমন্বয় সরকার সবাইকে অ্যাওয়ার করতে হবে এবং আইনটাকে সবার সামনে নিয়ে আসতে হবে। আইন কিন্তু করা আছে এবং খুব সুন্দর সুন্দর আইন করা আছে আমাদের সরকারের কাছে। বলা হয়তো যে রাজুক ভবনই নাকি মানে ফায়ার সেফটিটা নেই, সত্যি কথা থাকতে পারে, বাট রাজুক তো অনেক ওল্ড বিল্ডিং। গতকালকে খুব মানে আমি জানি না এটা বলার উচিত হচ্ছে কিনা, গতকালকে আমরা যে টাওয়ারে মিটিং করে এসেছি মেয়র মহোদয় যেখানে বসছে সেখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম নেই, উনি নিজেই বলেছে এটার কী অবস্থা এখন, ওনারা নাকি অলরেডি ইনফর্ম করেছে যারা এই ভবনটি বানিয়েছে। তো ফায়ার এক্সিট ইমার্জেন্সি এক্সিটের সাইনেজ নেই, ওনারা কিন্তু অলরেডি ইনফর্ম করেছে। তো এই জিনিসগুলো আমরা এখন অ্যাওয়ার হচ্ছি বা আমরা এখন অ্যাকশনে যাচ্ছি। স্যারের সাথে কথা ধরে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে কালকে ওই কথাটা আমরা বলিষ্ঠভাবে বলেছি, আমরা আমাদের থেকে আমরা যারা লোকাল পিপল আমাদের কী করার আছে,
আজকে থেকে যদি আমরা শপথ করি, আজকে থেকে আমরা যতগুলো মিটিং করব, যতগুলো অফিসে কাজে যাব, যত বিজনেস ফোরামে আলোচনা করব বা সেমিনার করব, সিম্পোজিয়াম করব, ইভেন গভর্নমেন্ট এবং প্রাইভেট, সবাই যদি মিটিংয়ের শুরুতে এক মিনিটের জন্য শুধু বলি যে আমি যেই ভবনটাতে আছি ওই ভবনটা সিঁড়িটা হচ্ছে এইদিকে, লিফ্টটা হচ্ছে এইদিকে, আমাকে বের হতে হবে এই রাস্তা দিয়ে, আমাকে এক্সটিংগুইশার আছে 14টা, এটা ইউজ করতে হয় এইভাবে, দুইটা মিনিট যদি একটা, আমরা কিন্তু বিভিন্ন সবাই দেশের বাইরে গিয়েছি, বড় বড় সেমিনারে গিয়েছি, এই আলোচনাটা, এই আলোচনাটা তো আমাদের আর বেশি দিন থাকবে না, যে চুড়িহাট্টার এই ঘটনার আগে যে ঘটনাটা ঘটলো পরে তো থেমে গেল বলি তো আবার চুড়িহাট্টা, তো এই আলোচনাটা তো আমরা কতদিন কন্টিনিউ করবো আজকে, আমরা আনুষ্ঠানিকভাবে আজকে আমার এই আলোচনা শেষ দিন না, এটা আগামী সপ্তাহে অন্য বিষয় নিয়ে, আমি মানুষের উপর বিশ্বাস হারানো মহাপাপ রবীন্দ্রনাথ বলছে, কিন্তু মানুষের উপরে যদি আমি সব কিছু ছেড়ে দিই তাহলে তো আমার রাষ্ট্র ব্যবস্থার দরকার নেই, সরকারের দরকার নেই, ডিপার্টমেন্টের দরকার নেই, কিছুই দরকার নেই, তাহলে তো মানুষই নিজের কাজটা নিজে করতো, আমাদের পৃথিবীর কোথাও মানুষরা, হ্যাঁ অন্য দেশের মানুষরা আমাদের চেয়ে উন্নত এ ব্যাপারে সন্দেহ নেই, কিন্তু পৃথিবীর কোথাও মানুষ নিজের ইচ্ছায় সব কাজ করে না, সো ওই যে আইনের প্রয়োগ আপনি মাস্ট, আপনি যাবেন বিল্ডিং দেখবেন ফায়ার ইয়া নাই, আপনি আজকে ফাইন হলো 2 লাখ টাকা বা আপনার যা ইচ্ছা তাই ফাইন করলেন, আপনি 7 দিন পরে আবার যাবেন, লাগাতার এই জন্য বলছি 7 দিন পরে আবার যাবেন নাই, ঠিক আছে 10 লাখ টাকা ফাইন হলো, আপনি 15 দিন পরে আবার যাবেন, যাবে দেখলেন নাই 50 লাখ টাকা ফাইন হবে, তখন সে বাধ্য হবে, আপনার কথা হলো যে তাকে বাধ্য করতে হবে পুরো সিস্টেম চালু করার জন্য, যেমন গাড়ির লাইসেন্স প্রথমে জরিমানা করতে করতে তারপর আপনি বিল্ডিংটাই ডিক্লেয়ার করবেন, এই বিল্ডিং এ কোনো ভাড়া দেওয়া দেবেন, তাহলে ওপেন করে দিতে হবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে, এখন ডিজিটাল বাংলাদেশ আমরা কিন্তু খুব হাতের নাগালে এগুলো ওয়েবসাইটে ওপেন করে দিতে হবে, কোনটা ঝুঁকিপূর্ণ কোনটা ঝুঁকিপূর্ণ, আমাদের এই আলোচনাটা থাকবে না, কিন্তু যেই ব্যবস্থাগুলো এখন এই যে অভিযানগুলো চলছে এবং সেইগুলি একটা নিয়ম মাফিক ভাবে হবে, কিন্তু আমরা অন্য আলোচনায় অন্য ঘটনায় যাব, আমি যেটা মনে করি সেটা কি নিশ্চিত মনে করি যে নিয়ম মাফিক ভাবে হবে বা যেটা একটা যে টাইম দিয়ে লিমিট দিয়ে একটা যেটা করা হয়েছে, তো এটা হয়তো আগে যেসব যা হয়েছে ওরকম একটা স্যার যেটা বললো ওরকম হতে পারে, আর যদি আসলে যদি করতে হয় তাহলে আমি বলবো যে আমি কিন্তু আমি আমি এই এভাবে বলতে চাই আমাকে এবার এইভাবে না যে আমাদের ফায়ার এবং ইয়ের রাজুকের যেসব বা BNBC 6 বা 13 যেটা হয়েছে এখনো হয়নি, এটা যদি মানে মেনে যদি এখন এগুলো এখনই করতে পারবে কেউ করতে পারবে না, বললাম তো এটা আগামী এক বছর স্যার RMG সেক্টরে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো এগুলো করতে হওয়ার জন্য বলে 3 বছর লেগেছে বা 3 বছর এখনও অ্যালাইন শেষ করেছে অ্যাকর্ডে এখনও আছে, তো এটা কিন্তু একদিনে হবে না, কিন্তু আমি মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা দরকার এই যে এফআরটা, আমার কথা প্রশ্ন হলো যে এটা কি একদিন ও মাসে কি 3 মাসে কি একদিনই হয়েছে, এখানে কোনো মহড়া হয়েছে যে একটা ইভাকুয়েশন কোনো ই হয়েছে একটা ডিল হয়েছে, এটা তো ফায়ার সার্ভিস দেখবে, এটা রাজুক দেখ বা রাজুকের যে আর সবচেয়ে বড়ো জিনিস ভবন এটা হচ্ছে 7তলা বড়ো, তো এটা তো এমনি ভবন এটা এটা কীভাবে আছে, কীভাবে এটা কাজ করে এখানে, কীভাবে লোকজন কিনে নিল বা কীভাবে, আর পরে ফায়ারের যে ইটা আছে যে এখানে যে ফায়ারের যে রিকোয়ারমেন্টগুলি আছে ন্যূনতম যে রিকোয়ারমেন্টটা সেটা কে চেক করেছে বা কী করেছে বা যারা ওখানে আছে তারাই কি অ্যাওয়ার ছিল কি না যে আজকে আগুন লাগলে যেটা যে আমরা আমরা আমাদের জীবনটা কতদূর ঝুঁকিপূর্ণ, তো এই ছোট্ট জিনিস আমি বলি যে ছোট থেকে শুরু করুক, ছোট থেকে শুরু হবে তারপরে টাইম ফ্রেম দিয়ে দিতে হবে যে তুমি এই টাইম ফ্রেমের মধ্যে এইভাবে এতদিনের মধ্যে এই কাজ সবগুলি কাজ শেষ করবা তুমি, কিন্তু আমি আজকে আমি বলি এখন কি হবে যে এখন একটা প্রেশার দিয়ে দিচ্ছি যে সব এই 7 দিন 15 দিন মধ্যে ওই কিছু করবে ঠবে কিছু করবে কিছু করবে না করে আবার আবার বাংলাদেশে আবার একটা আগুন লাগবে অন্য কোথায় তখন আবার ওখানে আমরাই যাবো বড় লঞ্চ একটা লঞ্চ ডুবি হবে তখন লঞ্চ ডুবি না লঞ্চে দিয়ে যাবো বড় একটা অ্যাক্সিডেন্ট হবে বাস যেখানে শিশু হয়েছে যেমন একটা অনেকগুলো শিশু স্কুলের শিশু মারা গেছে তখন ওগুলো নিয়ে আমরা লাভালাভি শুরু করবো, তো এইটাই হবে আমাদের দেশটা এরকম, আপনি এখন পর্যন্ত আপনার পাশে আপনার বিল্ডিং তো ফায়ার সেফটি নাই, আপনার পাশে সোনারগাঁও ওই পাশে একটা কি বিজিএমই বিল্ডিং আছে না, ওই বিল্ডিং যে অবৈধভাবে তৈরি হয়েছিল ওই বিল্ডিং এ দুইজন প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করছে এবং অবৈধভাবে লেকের মধ্যে আছে, তারপরে এই বিল্ডিং উঠানোর কথা, তারপরে এই বিল্ডিং নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশন রিভিউ, এখন পর্যন্ত ওই বিল্ডিং আছে না, না নাই, আচ্ছা কত বছর হয়েছে, 20 ইয়ার্স অলরেডি পাস্ট, এইটা হলো এই দেশের আইনের শাসনের একটা নমুনা, সুতরাং আমরা সুন্দর সুন্দর অনেক কথা বলতে পারবো কিন্তু কথা বলে তো কিছু হবে না, আপনি অ্যাকশন করে দেখান যে আপনি অ্যাকশনে আছেন, এখনো তো জানি তাদেরকে জায়গা দেওয়া হয়েছে, দর্শকের সামনে দর্শক আপনার নাম বলুন এবং প্রশ্ন করুন, হ্যালো সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনাকে ধন্যবাদ,
আলম স্যারের শহীদুল আলম স্যারের বক্তব্যের জন্য ওনাকে ধন্যবাদ। জি, আর আমি মেয়র ভবনে গিয়েছিলাম, জি, একদিন লিফটে আটকে রয়েছি, এক নম্বর। দুই নম্বর হলো দীর্ঘক্ষণ পরে মেয়র ভবন থেকে বের হইতে হয়েছে, আর ওইখানে যদি আগুন লাগে একটি মানুষও বাঁচার কোনো রাস্তা নাই। কোথায় যে একজিট বাইর হওয়ার এই মেয়র ভবন থেকে? আগে মেয়র সাহেবকে দয়া করে বলেন, আজকে আপনি এখন এই অনুষ্ঠানের মাধ্যমে মেয়র সাহেবকে বলেন উনি ওপেন একটা সিঁড়ি কালকে থেকে শুরু করার জন্য, মানুষ মরে সরকার হয়ে যাবে মেয়র ভবনে। জি জি, হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, আমরা বলবো এটা, ধন্যবাদ। আমি ওই মানে ওই কথাটা শেষ করে দিই, কারণ হলো যে বিজেপি ভবন যাবে, কোনো অসুবিধা নেই, যাবে তো আমি ও জানি, যেতে হবে। কিন্তু কথা হচ্ছে যে আপনি বিজেপি, আপনি দেশের সব কিছু চালাচ্ছেন, আপনারা দেশের বিশাল, আপনার দেশের নেতা, সবসময় রাজনৈতিক নেতা না, আপনি একটা অবৈধ জায়গায় আছেন, আপনি নিজের থেকে তো চলে যাওয়া উচিত ছিল। আপনি হাইকোর্টে মামলা করলেন কেন? আপনি সুপ্রিম কোর্টে গেলেন কেন? আপনি আপিল করলেন কেন? তার মানে আপনি সময়ক্ষেপণ করে অবৈধ জিনিসকে বৈধতা পাওয়ার জন্য আপনি 10 বছর রাষ্ট্রকে আটকে রাখলেন। এই হলো আমার রাষ্ট্র, সরকার ব্যবস্থা, আইন ব্যবস্থা এবং আমাদের আমাদের নেতাদের, আমরা যারা নেতৃত্ব দিচ্ছি বিভিন্ন সেক্টরে, তাদের চরিত্র। সেই জন্য আমি উদাহরণটা দিলাম। আমি জানি সে যাবে, কিন্তু যেদিনই আমি জানছি যে এটা একটা অবৈধ ভবন, আমি যদি দেশের নেতৃত্বে থাকি, মানে একটা আমি তো একটা বিশাল অংশের নেতৃত্ব দিচ্ছি, সেই নেতা কী করবে? নেতার কাজ হলো যে চুপচাপ লজ্জায় চলে যাওয়া। তা তো লজ্জিত হওয়া উচিত ছিল, বাট দে আর নট শেম, তারা তো লজ্জিত নয়, তারা প্রধানমন্ত্রীর আদেশ মানে নেই। প্রধানমন্ত্রী যদি এটা না চাইতেন তাহলে তো মনে হয় তারা যাইতেই না ওখান থেকে। তারপরে তারা কোর্টে গেলেন, হাইকোর্টে গেলেন, তারপরে অ্যাপিলেট ডিভিশনে গেলেন, অ্যাপিল করলেন, তারপরে রিভিউ করালেন, এখনও তারা আছেন। এইটা এইটা জাতির জন্য লজ্জা, সেটা আমি বললাম, এটা আমার জন্য লজ্জা। আমি যদি এই কাজটা করি আমারও লজ্জিত হওয়া উচিত, আমরা সবাই লজ্জিত হওয়া উচিত প্রথমে, তারপরে বলা উচিত যে না, আমরা লজ্জিত, দুঃখিত, অনুতপ্ত এবং আমরা কাজটা ভালোভাবে করতে চাই। সেই জন্য আমি উদাহরণটা দিলাম, এবং এটা প্রথমে নেতাদেরকে হতে হবে, নেতাদেরকে এই লজ্জিত হতে হবে আগে। আপনি রাস্তার একজন রিক্সাওয়ালাকে বলবেন যে তুমি এরকম টার্ন নিলা, তুমি লজ্জা পাও? নো, আপনি রং সাইডে যারা গাড়ি চালাইতেছেন, পতাকা উড়ান বা আপনার ক্ষমতা আছে, তাদেরকে প্রথমে লজ্জিত হতে হবে এবং জাতির কাছে মাপ চাইতে হবে। তারপরে আপনি আরেকজনকে বলতে পারেন, আপনার এখানে সিগনাল আছে, আপনার কোনো সিগনাল ওয়ার্ক করে না, রেড সিগনাল যাও, গ্রিন সিগনাল দাঁড়ায় থাকো, হোয়াট ইজ দিস? আগে আপনারা নিজেরা লজ্জিত হই, আমরা লজ্জিত হয়ে আমরা ঠিক করি যে আমরা আসলে দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই। প্রথমে এই শপথটা নেই, তারপরে যদি আমাদের আলোচনা কোনো কাজে লাগে, নাহলে আমি হতাশ নয়, কারণ হতাশ হবো কেন? এই দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি, তরুণ সমাজের উপরে আমাদের অনেক ভরসা আছে, কিন্তু তরুণ সমাজকে তো পথ দেখাতে হবে, পথ দেখাতে হবে, তাদেরকে সুযোগ দিতে হবে। আমি ওই তরুণ চাই না যে তরুণ তরুণের ঢাকা ইউনিভার্সিটি থাকার কথা সে ওখানে যে একটা আগুনের মধ্যে বক্তৃতা শুরু করে দিল। আমরাও হবো যদি আমাদের সেইভাবে যদি আমাদেরকে পরিচালিত করা হয়, সেইভাবে যদি আমাদের উপরে ইমপ্লিমেন্টেশনটা সেইভাবে হয়, আইনের শাসন সেখানে যদি ই হয়, ইমপ্লিমেন্ট হয়, তাহলে অবশ্যই আমরা হবো, হবো না কেন? এটা ই করার কোনো এখানে অস্বীকার করার কোনো উপায় নেই। জি, ধন্যবাদ তিনজনকে। আমরা নিশ্চয়ই আমাদের এই আলাপ আলোচনা আসলে অব্যাহত থাকবে না, হয়তো ফাঁকে ফাঁকে আসবে, তবে যেই আলোচনাগুলো সেটা হলো সিদ্ধান্ত নেওয়ার বিষয়। যদি আরএনজি সেক্টর যদি নিরাপদের নিরাপত্তার দিকে এগোতে পারে, তাহলে কেন সামগ্রিকভাবে পুরো ঢাকা শহর এরকম নিরাপত্তাহীন অবস্থায় থাকবে? সুতরাং এটা কখন কীভাবে এই বিষয়গুলো, যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলি বাস্তবায়ন হয়, তার দিকে আমরা চেয়ে থাকব। এবং অবশ্যই আমরা যারা মিডিয়া কর্মী আছে, অবশ্যই আমরা আমাদেরও একটি শিক্ষা যে এই সব বিষয়গুলো নিয়ে আমাদের বারবার আলোচনায় নিয়ে আসতে হবে এবং একটা সামাজিক একটা চাপ প্রয়োগ করতে হবে যাতে সেগুলো বাস্তবায়ন হয়। দর্শক, আজ এ পর্যন্তই আমাদের এই আলোচনা, আজ রাত 2টায় পুনঃপ্রচার হবে এবং আগামী সপ্তাহে ভিন্ন কোনো বিষয় নিয়ে ভিন্ন অতিথিদেরকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।